জয় জগন্নাথ। মু পুষ্পা মজিয়ানা ব্লেসিং অফ গুডনেস কো আপন মানে কো পড়ি থেকে স্বাগত। আপন মানে কেমতে আছেন? মু তো বহুত ভালো আছি, আশা করছি আপন মানে বহুত ভালো থাকবে। আর মু আজ আপন মানে পে দুইটা রেসিপি ধরে আছি। গোটে হচ্ছে ফুলকপি আর বিনস মশলা দিয়ে ভজা, আর গোটে হচ্ছে মেথি শাগর ভজা। তো আলু দেখি, তো এই দুইটা রেসিপি মু আপন মানে সহ শেয়ার করবি। হোপ ইউ আপন মানে মো ব্লগ কু এনজয় করুবে। তো চালু আর ডেরি নকরি স্টার্ট করা আজকে রেসিপি। মু কোন কোন এই দুইটা রেসিপি ইনগ্রিডিয়েন্স বনাইছি মু আপন মানে দেখাই দেউছি। তো প্রথমে আমি আলু বাইগণ এই সরি ফুলকপি বিনস আলুর মশলা দিয়ে প্রিপেয়ার করে নেবা। তো তারপরে মেথি শাগর ভজা প্রিপেয়ার করা। চালু মু আপন মানে ফুলকপি আলু বিনসর ভজা মশলা দিয়ে ভজার ইনগ্রিডিয়েন্স সব কোন কোন মু মানে মিক্স করব মানে ভজা বনাইবি। তো আপন মানে দেখাই দেউছি। প্রথমে মু ফুলকপি বিনস আলুক মশলা দিয়া ভজা বনাইবে। মু আকু ভালসে ক্লিন করে সাইজরে কাটি নিয়েছি বড় বড় সাইজরে। মু এটি মিডিয়াম সাইজরে গোটে পিয়াজ অদা রসুন ছেচা টমাটো গোটে নিয়েছি। আউ এটি মু মেথি শাগ ভালসে মধ্যে ক্লিন করেছি, ভালসে বাছি ক্লিন করে ধুই দিয়ে রাখিছি। এটি মু বড় পিয়াজ টমাটো গোটে কঞ্চা লঙ্কা আউ অদা রসুন ছেচা ও আলু নিয়েছি। তো প্রথমে আমি মানে বিনস আলু ফুলকপির মশলা দিয়া ভজা বনাইবা মু এটি গোটে কড়াই নিয়েছি। তো কড়াই হালকা গরম হয়ে সারাপর মু এতে তেল গরম হয়ে সারাপর মু এতে রিফাইন তেল আড করেছি। রিফাইন তেল গরম হয়ে সারাপর মু এতে জিরা ও সোরিষ এতে আড করছি। আপনার দেখুবে জিরা সোরিষকে ভালসে ফুটবাকে দেওয়া। সাইডে মু মধ্যে ডালি ছুঙ্ক মানে প্রিপেয়ার করছি। তো দেখন্তু ভালসে জিরা সোরিষ ফুটি সারি। তো ফুটি সারাপরে আমি এতে মু এতে পিঁয়াজ আড করছি। পিঁয়াজ মু গোটে মিডিয়াম সাইজর পিঁয়াজ কাটি নিয়েছিলি। তাকে ভালসে লাইট ব্রাউন কলর আসলে পর্যন্ত মানে আকু টিকে ভালসে ভাজিবাকে নবা, ভাজিবাকে দেওয়া প্রায় দুই মিনিট গোটে মিনিট মানে আকু ভাজিবাকে দেওয়া। তো ভাজি সারাপরে আমি যে পরিবা কাটিকি রাখিছি বিনস আলু ফুলকপির, তো তাদেরকে মানে সেই পরিবা সব এতে পকাইবা। দেখুন তো পিঁয়াজ এপটে ভাজি হচ্ছে, লাইট ব্রাউন কলর আসলা পরে আমি সব পরিবা সব এতে আড করা। দেখুন মু ভালসে মজার মধ্যে চলাউলি মধ্যে পিঁয়াজকে। দেখুন এবার লাইট ব্রাউন কলর আসিগলা, এবার এতে সব পরিবা আড করা। পরিবা আড করে সারা পরে ভালসে তাকে মিক্স করে নেছি। দেখুন পিঁয়াজ সহ ভালসে মু তাকে মিক্স করে সারা পরে এবে এতে মু হলদী গুণ্ড আউ স্বাদ অনুসারে ভজাকে দেখে স্বাদ অনুসারে মু এতে লুণ আড করে নেবি। লুণ আড করে আকু মানে ভালসে আকু পুনি আউথরে ভালসে মিক্স করি আকু মানে ঢাঙ্কুনি দেখি আকু ছাড়ি দবা প্রায় গোটে মিনিট খন্ডে। মঝিরে মঝিরে আকু ঘাঁটু থেকে যেমতি ভজা তলে লাগি নযিব সেতিপন্তি আকু ঢাঙ্কুনি দেই গোটে মিনিট খন্ডে ছাড়ি দবা। তো সেপটে মোর ডালি মু ছক করুছি, এপটে মু ভজাকে মধ্যে ঘাঁটি ভজাকে মধ্যে এপটে সেপটে মধ্যে করুছি। দেখুন গোটে মিনিট হয়ে সারা পরে পুনি তাকে মু ঘাঁটিলি। তো ঘাঁটিয়া পরে এবে মু এবে মু অদা রসুন ছেচা পকাইদেলি, তাপরে টমাটো মধ্যে পকাইদেলি। টমাটো মু মিডিয়াম সাইজর গোটে টমাটো নিয়েছি। তো তাকে মু অদা ছেচা মানে অদা রসুন ছেচা ও টমাটোকে ভালসে মু এবে পকাই সারি তাকে ভালসে পরিবা সহ মিক্স কলা পরে তাকে মু ঢাঙ্কুনি দিয়ে পুনি কভার করে নেলি। যেপর্যন্ত মানে আকু প্রায় দুই মিনিট খন্ডে ভাজিবাকে পড়ব, যেপরি অদা রসুন কঞ্চা স্মেল চালিযিব সেই পর্যন্ত তাকে ভালসে ঢাঙ্কুনি দিয়ে মিডিয়াম ফ্লেমে মু দেখুন মু জমা বি হাই ফ্লেম করেনি, মিডিয়াম ফ্লেমে হি মু রাখিছি। মিডিয়াম ফ্লেমে হি মানে সব ভজাকে প্রিপেয়ার করিবাকে দেবা। এপরে মো ডালি অলরেডি মু ছুঙ্ক দিয়ে সারি, এবার ডালি মধ্যে লুণ
पकेसले ताको एबे बाहर ताको गुटे माने कंसरे काडी नबा देखंतु मजरे मजरे म घांटु दिले मध्य तो प्राय 2 मिनिट बा माने अदर रसुन र कंचस मेले भाजी के चली जेबा परे म एतरे सब सुखा गुंडा ऐड करछि सुखा गुंडा रे म प्रथमे पकेली धनिया पाउडर एबे पकौछि लंका माने सुखले लंका गुंडा तापर एतरे म चिकन मसाला ऐड करछि ताको भलसे परिवा सहित सुखा गुंडा को भलसे मिक्स कर नबा मिक्स करी पूर्ण आको ढाकुनी देकी किछि समय माने किछि समय भाजीबा देखंतु मु भलसे मिक्स करिन होछि टमाटर मध्य ऑलरेडी मु प्रथम पकेइ दिलि त टमाटर मोर ऑलरेडी माने सिची गनानी जेहेतु मु लूण पाड करथिलि प्रथमे त टमाटर ऑलरेडी मोर ऑलमोस्ट माने सिची गनानी त एबे मु सुखा मसाला सब ऐड करसिला परे ताको ढाकुनी दे 2-3 मिनिट खंडे मीडियम फ्लेम नै आको भाजीबा देखंतु ऑलमोस्ट हमर धीरे धीरे प्रिपेयर हे सरलाणी आ अल्प समय रे हमर बीन साड फुलकोबी रे मसाला भजा ऑलमोस्ट रेडी हे जबो देखंतु मजरे मजरे मते ढाकुनी दे भलसे भाजो थिले जेमति तळे न लागि जबो त ताकु मु एबे साइड कर लेली तापर आमे एबे मेथी साग भजा को बनेबा सेटा को साइड करी मु ताकु मीडियम फ्लेम रे लो फ्लेम रे ताकु धीरे धीरे माने सब परिवा ऑलमोस्ट सिझी गलाणी अल्प समय हमर रेडी हे जबो ताकु मु लो फ्लेम रे भलसे माने भाजीबा आउ टिके माने हबार अछि त ताकु मु सेपडे बसेई देछि एपडे मु सब माने पैन बसे सरलेनी मेथी साग भजा बनिया पई आलू दिया त देखंतु ताकु हे मध्ये मजे मजे म भलसे घाटु छि त एबे मोर पैन ऑलमोस्ट गरम हे सरलेनी मु एबे एथिरे मु तेल ऐड कर सली परे तेल अटिके हल्का गरम हे सले परे मु एथिरे सोरिस ऐड कर छि त देखंतु एथिरे मु सोरिस ऐड कर छि त सो माने मु जे जो देखंतु मु एबे सोरिस ऐड कलि एथिरे त सोरिस को भलसे फुटी भाग दबा त सोरिस भलसे फुटी सला परे एबे एथिरे मु कंचा लंका ऐड करबि देखंतु कंचा लंका मु दीटा नै छि आपण इच्छा आपण राग इच्छा अनुसार आपण को जति राग खांती सेति को अनुसार कंचा लंका नेबे त मु एटी दीटा नै छि आपण गोटे मध्य कम जति राग खांती तले गोटे कंचा लंका मध्य नै परबि त कंचा लंका को मु पके सली तापर मु सोरि जो रसुन छेची के नैथिली रसुन छेचा को मैं एबे एथिरे ऐड कर दिली तेल रे ताको भसे कंचा लंका रसुन आउ सोरिस को भसे ठीके भाजी नबा तेल रे तो भाजी सला परे मु देखो जे आपन कोन कोन मु पकेबे रसुन कंचा स्पेन जेवा पजंत ताको ठीके भाजी बा हल्का तो देखंतु रसुन भसे भाजी सला परे मु एबे जो गोटे बडो प्याज गोटे काटितली तो ताको एबे मु एते पकाउ छी ता प्याज को भलसे माने भाजीबा को दबा कवर करी की लिड कवर करी आको टिके भलसे फार्म भाजीबा को दबा जेंति लाइट ब्राउन कलर आको न आसी आको टिके नरम होव पई दबा से पुरा मोर ऑलरेडी माने भजा ऑलमोस्ट एबे मु रेडी हे जो मोर एबे भजा तो ताको मध्ये मु लो फ्लेम रे ताको सिझिबा पई छाडी दे छी मझरे मझरे ताको मध्ये घाटु छी तो देखंतु मु आको लिड बंद कर देली प्याज ओ सिझिया पई लाइट ब्राउन कलर आसी पजंत त एबे मु देखंतु मोर भजा ऑलमोस्ट रेडी हे सलाणी ମୁ ମାନେ କହି ମଧ୍ୟ ଦେଲି ମୋର ଭଜା ସେଇଟା ଅଲମୋଷ୍ଟ ରେଡି ହେଇଗଲାଣି ମୁଁ ପରେ ଆପଣମାନଙ୍କୁ ପାଖରୁ ଦେଖାଇବି କେମିତି ମସଲା ଦିଆ ବିନ୍ସ ଆଳୁ ଫୁଲକୋବିର ଭଜା ମୁଁ ବନେଇଛି ଦେଖନ୍ତୁ ପିଆଜ ଲାଇଟ୍ ବ୍ରାଉନ୍ କଲର୍ ଆସିଲା ପରେ ମୁଁ ଏଥିରେ ଯେଉଁ କାଟିକି ରଖିଥିଲି ମାନେ ଦୁଇଟା ଛୋଟ ଛୋଟ ଆଳୁକୁ ମିଡ଼ିୟମ୍ ସାଇଜ୍ର ମିଡ଼ିୟମ୍ ମାନେ ଛୋଟ ଛୋଟ ଆଳୁ ଦୁଇଟା ମୁଁ କାଟିକି ରଖିଥିଲି ତ ତାକୁ ମୁଁ ଏଥିରେ ଆଡ଼୍ କରିଥିଲି ଦେଖନ୍ତୁ ଏବେ ମୁଁ ଆଡ଼୍ କରିସାରିଲା ପରେ ଏଥିରେ ମୁଁ ସ୍ଲାଇଡ଼୍ ଟିକେ ଲୁଣ ଏଥିରେ ମୁଁ ଆଡ଼୍ କରିବି ଏଥିରେ ମୁଁ ମାନେ ଶାଗ ମାନେ ମେଥି ଶାଗ ବନେଇବା ପାଇଁ ମୁଁ ଏଠି ଅଲରେଡ଼ି ମାନେ ସବୁ ଲୁଣ ପକେଇ ସାରିଛି ମୁଁ ଶାଗ ପକେଇ ସାରିଲା ପରେ ଆଉ ଜମା ବି ଲୁଣ ପକେଇବିନି ଶାଗ ଆଉ ସବୁ ମାନେ ଆଳୁ ସବୁ ପିଆଜ ସବୁ ମସଲାକୁ ଦେଖିକି ମୁଁ ସବୁ ଏଥିରେ ମୁଁ ଲୁଣ ଆଡ଼୍ କରିନେଇଛି
ଆପଣ ଯେତେବେଳେ ଶାଗକୁ ବନେଇବେ ସ୍ଲାଇଟ୍ ଅଳ୍ପ ହିଁ ଲୁଣ ପକେଇବେ। ପୁଣି ଶାଗଟା ମାନେ ଭାଜି ହେଇସାରିଲା ପରେ ପୁରା ନରମ ହୋଇଯିବ, ଦେଖିକି ପକେଇବେ। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଫୁଲକୋବି ଆଳୁ ମସଲା ପାଖରୁ ଦେଖେଇଦେଲି, ଅଲମୋଷ୍ଟ ଆମ ରେଡ଼ି ହୋଇଗଲା ଫୁଲକୋବି ଆଳୁ ମସଲା। ତ ଏବେ ମୁଁ ଏଥିରେ ସବୁ ମାନେ ଆଳୁ ଟିକେ ବସି ନରମ ହେଇକା ମାନେ ଅଳ୍ପ ଟିକେ ନରମ ହେଇ ଆସିଲା ପରେ ମୁଁ ଏଥିରେ ଯେଉଁ ଗୋଟେ ଟମାଟୋ ମାନେ କାଟିକି ରଖିଥିଲି ତାକୁ ମୁଁ ଏଥିରେ ଆଡ଼୍ କରିନେଉଛି। ଦେଖନ୍ତୁ ଦେଖିପାରୁଥିବେ ଆପଣମାନେ। ତ ତାପରେ ମୁଁ ଏଥିରେ ଯେଉଁ ଆଗରୁ ଯେଉଁ ଲୁଣ ପକେଇଥିଲି ଟମାଟୋ ମୋର ଅଲମୋଷ୍ଟ ଜଲ୍ଦି ହିଁ ମାନେ ସିଝିଯିବ। ତ ଦେଖନ୍ତୁ ମୋର ଟମାଟୋ ମୁଁ ଅଲମୋଷ୍ଟ ମଧ୍ୟ ସେମିତି ପ୍ରାୟ 2 ମିନିଟ୍ ଆକୁ କଭର୍ କରି ମାନେ ଛାଡ଼ି ଦେଇଥିଲି। ତ 2 ମିନିଟ୍ ପରେ ମୁଁ ପୁରା କଭର୍ କାଢ଼ି ସାରିଲା ପରେ ତ ଟମାଟୋ ଅଲମୋଷ୍ଟ ମୋର ମାନେ ସିଝି ମଧ୍ୟ ଯାଇଛି, ଆପଣମାନେ ଦେଖୁଥିବେ। ତ ସିଝି ସାରିଲା ପରେ ମୁଁ ଏଥିରେ ଯେଉଁ ମେଥି ଶାଗ କାଟିକି ଧୋଇକି ସଫା କରି ରଖିଥିଲି ତାକୁ ମଧ୍ୟ ମୁଁ କାଟି ଦେଇଥିଲି, ମାନେ ଚୁନ ଚୁନା କରି କାଟିଦେଇଛି। ତ ତାକୁ ମୁଁ ଏଥିରେ ଶାଗକୁ ମଧ୍ୟ ଏଥିରେ ମୁଁ ଏବେ ଆଡ଼୍ କରିଦେଲି। ଆଡ଼୍ କରି ମାନେ ମାନେ ଶାଗ ପକେଇ ସାରିଲା ପରେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଘାଣ୍ଟିବେନି, ତାକୁ କିଛି ସମୟ 1 ମିନିଟ୍ ଖଣ୍ଡେ ଢାଙ୍କୁଣି ଦେଇ ରଖିଦେବେ। ଶାଗଟା ଯେତେବେଳେ ନରମ ହେଇକି ଆସିବ ତ ତାପରେ ଯାଇ ତାକୁ ଘାଣ୍ଟିବେ, ସେ ଜମା ବି ମାନେ ତଳେ ଜମା ବି ପଡ଼ିବନି। ତ କାଢ଼ି ସାରିଲା ପରେ ଦେଖନ୍ତୁ ମୁଁ ଶାଗକୁ ମାନେ ଶାଗକୁ ମାନେ ସବୁ ପରିବା ସହିତ ମିକ୍ସ କରି ନେଉଛି। ମୁଁ ଅଲମୋଷ୍ଟ ଲୁଣ ମଧ୍ୟ ପକେଇଥିଲି ତ ସେଥିପାଇଁ ଶାଗ ବହୁତ ନରମ ହୋଇଯାଇଥିଲା। ତାକୁ ଭଲସେ ମାନେ 1 ମିନିଟ୍ 2 ମିନିଟ୍ ଖଣ୍ଡେ ତାକୁ ଭଲସେ ଚାରିଆଡ଼େ ପରିବା ସହିତ ମିକ୍ସ କରିନେବା। ତ ମିକ୍ସ କରି ତାକୁ କଭର୍ କରି ପ୍ରାୟ ଆଉ ମାନେ ଶାଗ ପକେଇ ସାରିଲା ପରେ 8-10 ମିନିଟ୍ ଖଣ୍ଡେ ଆକୁ ମାନେ ଲୋ ଫ୍ଲେମ୍ରେ ଆକୁ ଧୀରେସେ ଶାଗକୁ ଭଲସେ ସିଝିବା ପାଇଁ ଛାଡ଼ିଦେବା। ଯେମିତି ପରିବା ସହିତ ଶାଗ ଆଳୁ ତ ମଧ୍ୟ ଅଲମୋଷ୍ଟ ସିଝିଗଲାଣି, ଅଳ୍ପ ଟିକେ ଆଳୁ ସିଝିଯିବ। ତ ଶାଗ ମଧ୍ୟ ସିଝିବା ପାଇଁ 8-10 ମିନିଟ୍ ତାକୁ ମାନେ ଲୋ ଫ୍ଲେମ୍ରେ ହିଁ ତା ଶାଗକୁ ବନେଇବା। ଦେଖନ୍ତୁ ମଝିରେ ମଝିରେ ଆକୁ ମଧ୍ୟ ଘାଣ୍ଟୁଥିବେ, ନହେଲେ ଶାଗ ତଳେ ଲାଗିଯିବାର ସମ୍ଭାବନା ଥାଏ ବହୁତ। ତ ଦେଖନ୍ତୁ ମଝିରେ ମଝିରେ ମୁଁ ଘାଣ୍ଟୁଥିଲି, ଆର କଲର୍ ମଧ୍ୟ ଶାଗରେ କେମିତି ଚେଞ୍ଜ ହେଇ ଆସିଲାଣି, ଟିକେ ୟେଲୋ କଲର୍ ମଧ୍ୟ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖାଯାଉଥିବ। ଦେଖନ୍ତୁ ଏବେ ଶାଗ ମୋର 8-10 ମିନିଟ୍ ଭାଜି ସାରିଲା ପରେ ମୋର ଶାଗର କଲର୍ କେତେ ସୁନ୍ଦର ଦେଖାଯାଉଛି। ଅଲରେଡ଼ି ଆମର ମେଥି ଶାଗ ଆଳୁ ଦିଆ ଭଜା ପୁରା ଅଲମୋଷ୍ଟ ରେଡ଼ି ହୋଇସାରିଲାଣି, ମୁଁ ଆପଣମାନଙ୍କ ପାଖରୁ ଦେଖେଇଦେଲି। ଆପଣ ମୋ ସର୍ଭିଂ ପ୍ଲେଟ୍ରେ ମଧ୍ୟ ମୁଁ ବାଢ଼ି ନେଇଛି ଦେଖିପାରୁଥିବେ। ତ ଅଲମୋଷ୍ଟ ଆମ ରେଡ଼ି ହୋଇଗଲା ମେଥି ଶାଗ ଆଳୁର ଭଜା ଆଉ ଫୁଲକୋବି ଆଳୁ ବିନ୍ସର ମସଲା ଦିଆ ଭଜା। ଆଇ ହୋପ୍ ଆପଣମାନେ ବହୁତ ଏନ୍ଜୟ କରିଥିବେ ମୋ ବ୍ଲଗ୍କୁ, ନିଶ୍ଚୟ ଟ୍ରାଏ କରିବେ ଘରେ, ବହୁତ ୟମି ହେଇଛି, ବହୁତ ଟେଷ୍ଟି ମଧ୍ୟ ଲାଗିବ ଆପଣମାନଙ୍କୁ, ନିଜେ ଖାଇବେ ସମସ୍ତଙ୍କୁ ଖୁଆଇବେ ମଧ୍ୟ। ରହୁଛି, ବାଏ, ଟେକ୍ କେୟାର।